মর্নিং ফ্রেন্ডস, আমাদের নিজস্ব চ্যানেলে ফিরে এলাম, স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি যে নোটিফিকেশান বেরিয়েছে তার সম্পর্কে ডিটেলস কিছু আলোচনা। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে 18 তারিখের আগে কেউ ফর্ম ফিল আপ করবেন না, কারণ বিভিন্ন রকমের আন্দোলন শুরু হয়ে গেছে, বিভিন্ন ভাবে আমাদের চেষ্টা চলছে যাতে ITI সংক্রান্ত এবং এজ লিমিট সংক্রান্ত এবং এক্সামিনেশান ফি সংক্রান্ত কোনো কিছু ব্যাপারে সলিউশন আনার জন্য মোটামুটি মানুষ বিক্ষোভ শুরু করেছিল। সেই বিক্ষোভের কিছু রেজাল্ট আমরা থরি থরি পেয়ে গেছি, সেটাকে নিয়ে ডিসকাস করব। তার আগে বলে রাখি, যারা নতুন এই ভিডিও দেখছেন এই চ্যানেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশের বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট আপডেট ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ফ্রিতে। তো ফ্রেন্ডস, জাস্ট আপনারা আমার কয়েকটা কথা 8-10 মিনিট সময় বার করে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত যে নিউজগুলো আপনারা পাবেন, আশা করছি আপনারা তাতে খুশি হবেন। তো ফ্রেন্ডস, আমরা যখন ভিডিওটা আপলোড করেছিলাম যে কিছু কিছু বিক্ষোভ শুরু হয়েছে কোনো কোনো সার্কেলে ITI সংক্রান্ত ব্যাপারে, এজ লিমিট সংক্রান্ত ব্যাপারে এবং এক্সামিনেশান ফি সংক্রান্ত ব্যাপারে গ্রুপ ডি এর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে বলেছিলাম আপনারা 18 তারিখ অবধি চেপে যান ফর্ম ফিল আপটা, কারণ তারপরেও তো অনেক ডেট আছে ফর্ম ফিল আপ করার মতো। যদি কিছু ঘটনা ঘটে 18 তারিখ অবধি ফর্ম ফিল আপ যদি আপনারা না করেন, বিশেষ কিছু ক্ষতি হবে না, 18 তারিখের পরে আপনারা করতে পারবেন যদি কোনো ভালো নিউজ থাকে সেই আপডেটেড নোটিফিকেশান অনুযায়ী। তাতে সমস্যা তো কিছুই নেই, কিন্তু সুবিধা অনেক আছে। বিকজ আপনারা যদি আগে ফর্ম ফিল আপ করে ফেলেন এবং পেমেন্ট করে ফেলেন, সেক্ষেত্রে যদি নোটিফিকেশান চেঞ্জ হয়ে যায়, ধরুন এক্সামিনেশান ফি কমে গেল বিক্ষোভের পর, কোনো কিছু রেজাল্ট সরকার সিদ্ধান্ত নিল, এক্সামিনেশান ফি কমে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা ফেরত পাওয়াটা একটু সমস্যা দাঁড়িয়ে যাবে। সেই সমস্ত কারণ ভেবে আমি বলেছিলাম যে 18 তারিখ অবধি ফর্ম ফিল আপ চেপে যান। সেক্ষেত্রে আপনাদের কয়েকটা কমেন্ট আমি পেয়েছিলাম, ঠিক আছে চেপে যাচ্ছি পরেই ফর্ম ফিল আপ করবো। আবার অনেকটা কমেন্ট এরকমও পেয়েছিলাম, কিছু কিছু বন্ধু বলছিলেন যে আমরা তো বিক্ষোভ করে বা আন্দোলন করে কিছুই করতে পারবো না, এটা কেন্দ্রীয় সরকারের ডিসিশন, কেন্দ্রীয় সরকারের ডিসিশনের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না, কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, যে নোটিফিকেশান বেরিয়ে গেছে সেই নোটিফিকেশান অনুযায়ী হবে। কিন্তু ফ্রেন্ডস, আমাদের জানা দরকার যে আমরা কিছু করতে পারবো না বললে কথা ভুল। এক পক্ষে আমরা যেমন বেকার জনগণ, সরকারের বিরুদ্ধে আমরা কিছু করতে পারবো না, এটা যেমন ঠিক কথা, কিন্তু একটা জিনিসও ভাবতে হবে, আমরা বেকার জনগণ ছাড়া সরকারের আছে কি? আমরাই তো সরকার না, আমাদেরকে নিয়েই সরকার, সরকারকে আমাদের কথা ভাবতে হবে, মানতে হবে। সেই পরিস্থিতি অনুযায়ী পুরো হিন্দুস্থান জুড়ে যে সমস্ত সমস্যা সৃষ্টি হয়েছিল, পুরো ভারতবর্ষে যখনই ITI ঘোষণা করলো না গ্রুপ ডি এর ক্ষেত্রে, ITI মাস্ট, বলতে গেলে মাস্ট, কারণ 62,907টা ভ্যাকেন্সির মধ্যে যদি 9,037টা ভ্যাকেন্সি শুধুমাত্র মাধ্যমিক পাসদের জন্য রাখা হয়, বাদবাকি সমস্তটা ITI করে দেওয়া হয়, সেক্ষেত্রে বলা যায় যে ITIদেরকে বিশেষভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস বিষয় লক্ষ্য করুন যে আমাদের ভারতবর্ষে যতগুলো মাধ্যমিক পাস আছে তার মধ্যে ITI এর সংখ্যা কিন্তু খুবই কম। এবার যদি 62,000-এর মধ্যে শুধু 9,000 বাদ দিয়ে বাদবাকি সমস্তটাই ITIদেরকে সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে দেখুন ITI সংখ্যা এমনিতেই কম, দ্বিতীয়ত ওদের ভ্যাকেন্সিটা বেশি, সুতরাং ওদের ক্ষেত্রে অনেক অনেক সুবিধা হয়ে যাচ্ছে চাকরিটা পাওয়ার ক্ষেত্রে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব মানে বিশেষ আকর্ষণীয় একটা জব, ভারতবর্ষ জুড়ে হাজার হাজার লাখ লাখ মানুষ এই অপেক্ষা করে থাকে রেলওয়ে গ্রুপ ডি অ্যাপ্লাই করার জন্য। এবছর পাইনি, নিশ্চয়ই নেক্সট ইয়ারে চাকরিটা পাবো, আর দারুণ সুন্দর একটা সুযোগ কিন্তু এবছর দিয়েছে। তখনই মন ভেঙে গেছে, পুরো ভারতবর্ষ জুড়ে লাখ লাখ কর্মপ্রার্থীর মন ভেঙে গেছে যখনই ITIটা মাস্ট করে দিয়েছে, মানে ITI ছাড়া অ্যাপ্লাই করা যাবে কিন্তু খুব কম পোস্টে অ্যাপ্লাই করা যাবে, সেক্ষেত্রে তাদের কিন্তু মন ভেঙে গেছে। দ্বিতীয় কারণ ছিল এজ লিমিট, এজ লিমিটের কিন্তু অনেকের মন কিন্তু ভেঙে দিয়েছে, প্রচুর মানে হাজার হাজার লাখ লাখ কর্মপ্রার্থী এক ঝটকায় বাদ পড়ে গেছে শুধু এই এজ লিমিটটার জন্য। তিনটে কারণ, থার্ড কারণটা বিশেষ কিছু গুরুত্ব রাখছে না, থার্ড কারণটা ছিল আপনার এক্সামিনেশান ফি। এক্সামিনেশান ফি 500 টাকা করা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে, OBCদের ক্ষেত্রে 500 টাকা করা হয়েছে, এটা অনেকে চাপ নিচ্ছে, কিন্তু এটাতে আমার মনে হচ্ছে না ভারতবর্ষের কর্মপ্রার্থীদের বিশেষ কিছু দুঃখ লেগেছে, এটাও তারা মেনে নিতে পেরেছে, কিন্তু মানতে পারিনি কোনটা, এজ লিমিটের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা বাদ পড়ে গেছে হঠাৎ করে এজ লিমিট কমিয়ে দেওয়াটা, তারপরে ওই গ্রুপ ডির ক্ষেত্রে হঠাৎ করে ITIটাকে ডেকে আনাটা, এটাতে কিন্তু বহু কর্মপ্রার্থী বাদ পড়ে গেছে, যাদের কিন্তু দুঃখের কারণে আজকের কিন্তু এই ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং ক্ষোভটা কিন্তু একটা পজিটিভ আকার ধারণ করেছে। পশ্চিমবঙ্গে ক্ষোভ খুব কম হয়েছে, বিক্ষোভ খুব কম হয়েছে, কয়েকটা সার্কেলে
খুব ভালো রকমের বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভের রেজাল্ট অনুযায়ী আপনাদেরকে আমি গুড নিউজ দিতে চলেছি। যারা আইটিআই পাস করেছেন তারা সমস্ত পদে তো অ্যাপ্লাই করতে পারবেনই, আর যারা আইটিআই পাস করেননি তাদের জন্য খুব একটা ভালো খবর, মানে আপনাদের বিক্ষোভ, আমি জানিয়ে রাখি, আপনাদের বিক্ষোভ সরকারকে মানতে বাধ্য করেছে, তাদের ডিসিশন নিতে বাধ্য করেছে যে হ্যাঁ আইটিআই ছাড়াও আপনারা পরীক্ষা দিতে পারবেন। কারণ সরকার এটাও বিবেচনা করতে বাধ্য হয়েছে আপনাদের বিক্ষোভের কারণে যে গ্রুপ ডির ক্ষেত্রে আইটিআইটা কী এমন প্রয়োজন আছে। মাধ্যমিক পাস ক্যান্ডিডেট তো গ্রুপ ডি কাজ করার জন্য যথেষ্ট, বিকজ আমরা দীর্ঘদিন ধরে শুধু মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদেরকে গ্রুপ ডি হিসেবে নিয়োগ করে এসেছি, হঠাৎ করে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য সাধারণ জনগণের বিক্ষোভ সরকারকে পর্যন্ত টলিয়ে দিয়েছে, আপনারা পারেন না এমন কোনো কাজই নেই। দশে মিলি কুড়ি কাজ, হারি জিতি না ইলাজ। সরকার মেনে নিয়েছে, ফাইনালি সরকার মেনে নিয়েছে আপনাদের ডিসিশন। সরকার পরিবর্তন করেছে, করতে চলেছে আইটিআই সংক্রান্ত বিষয়ে নতুন নোটিফিকেশান, সরকার মানতে বাধ্য হয়েছে এজ লিমিট সংক্রান্ত নতুন নোটিফিকেশান, এবং সরকার মানতে বাধ্য হয়েছে ফিস, এক্সামিনেশন ফি সংক্রান্ত নতুন নোটিফিকেশান। আমি বলেছিলাম 18 তারিখের পরে কোনো একটা খবর আপনাদের কাছে আমি দিতে পারবো, আজকে 18 তারিখ, 18 তারিখে আমি কোনো একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি যে খুব শিগগিরই একটা নতুন নোটিফিকেশান আসতে চলেছে। আপনাদের কথা ভেবে সরকার নতুন নোটিফিকেশান বার করতে চলেছে, আপনারা 22 থেকে 23 তারিখ অবধি অপেক্ষা করুন, সেই নোটিফিকেশানের পরে আপনারা ফর্ম ফিল আপ করবেন। কী হতে চলেছে সেই নতুন নোটিফিকেশানে যতটুকু আমি জানতে পারছি আমি আপনাদেরকে সুখবরটা দিয়ে রাখি। অলরেডি কলকাতা আরআরবি, ভুবনেশ্বর আরআরবি এবং আরও 5টা আরআরবি, যাদের নাম আমি এই মুহূর্তে ঘোষণা করছি না, তারা রেলওয়ে মন্ত্রককে, কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রককে চিঠি পাঠিয়ে দিয়েছে যে আমরা জনগণের কথা মানতে চাই, আমরা নতুন নোটিফিকেশান রিলিজ করতে চাই। এক্ষেত্রে ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে রাখি আইটিআই ছাড়া পরীক্ষায় কতজন বসতে পারবে, সে সিট সংখ্যা যতগুলো ছিল সেগুলো তো বাড়বেই, আরও যে সুবিধাগুলো আসবে নতুন নোটিফিকেশানে, এজ লিমিট যেটা ছিল এজ লিমিট কিন্তু আগের মতো করে দেওয়ার সম্ভাবনা, সমূহ সম্ভাবনা আছে। কোনো অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ হয়নি, আমি পূর্ব প্রেডিকশন করছি, আশা করছি ভুল হলে আমাকে ক্ষমা করবেন। এবং কতটুকু মিলছে আমার কথাটা, দু চার দিন পরে যখন নোটিফিকেশানটা আসবে তখন আপনারা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ মিলেছে, উপকার কিছু পেলাম। তো ফ্রেন্ডস আইটিআই ছাড়াও কিন্তু শুধুমাত্র মাধ্যমিক ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অনেক কিন্তু সুবিধা হলো, কারণ প্রচুর ভ্যাকেন্সি, 62,907 ভ্যাকেন্সি। আপনারা সবাই মিলে লড়াই করুন নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য, প্রচুর প্রচুর প্র্যাকটিস করুন, প্রচুর প্রচুর প্রিপারেশান নিন, আপনাদের জীবনে কিন্তু সুসময় আসতে চলেছে। আমি বলেছিলাম এই এবছরের ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আপনার জীবনের লাস্ট ভ্যালেন্টাইন্স ডে হওয়া উচিত। আপনি যদি চাকরি প্রার্থী হিসাবে কঠিন পরিশ্রমী এবং স্মার্ট ওয়ার্ক করেন, আপনার জীবনে এই ভ্যালেন্টাইন্স লাস্ট ভ্যালেন্টাইন্স হতে চলেছে বেকার হিসেবে, আপনি যদি সেইভাবে পরিশ্রম করতে পারেন, কারণ প্রচুর ভ্যাকেন্সি আছে। এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব মানে কী ধরনের ফেসিলিটি আপনার কাছে আছে, যে হোক না সেটা গ্রুপ ডি, হিউজ পরিমাণ স্যালারি পাবেন যেটা পশ্চিমবঙ্গ সরকার গ্রুপ সিদের দিতে পারে না, গ্রুপ ডি রেলওয়ে সেই স্যালারি আপনাকে দেবে। তারপরও আপনার অনেক সুযোগ থাকে, পিএফ থাকে, প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে আপনার রেলে যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে আপনার বছরে একটা করে বেড়ানোর ট্যুর ফি থেকে শুরু করে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে জব থেকে আরও অনেক কিছু পেতে পারেন, মেডিকেল থেকে শুরু করে যা যা পেতে পারেন হয়তো আপনার আইডিয়া আছে, সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনি ভোগ করতে পারবেন যদি আপনি সেরকমভাবে পরিশ্রম করেন। হ্যাঁ, তো আপনার এই 62,000 ভ্যাকেন্সি আপনাকে আপনার জীবনের স্বপ্ন পূরণ করতে সাহায্য করতেই পারে। তো ফ্রেন্ডস দেখা যাক কবে নতুন নোটিফিকেশানটা আসে, আমার তো মনে হয় বুধ বৃহস্পতিবার করে নতুন নোটিফিকেশান এসে যাবে। অলরেডি কয়েকটা রেল মানে চিঠি পাঠিয়ে দিয়েছে রেল মন্ত্রককে, সামনে হচ্ছে আজকে রবিবার, এরপর আরও কয়েকটা সার্কেল থেকে চিঠি যাবে আমি যেটা জানতে পারলাম, জানি না কতটা ঠিক বা কতটা ভুল, তবে কিছু একটা পরিবর্তন হতে চলেছে এটা কিন্তু ঠিক কথাই। দেখা যাক আমাদের নতুন নোটিফিকেশানে কী আছে। হ্যাঁ, আর বলে রাখি যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছেন, পেমেন্ট করে ফেলেছেন, তারা কোনো রকম চিন্তা করবেন না। আপনি যদি পেমেন্ট করে ফেলে থাকেন, আপনি যদি ফর্ম ফিল আপ করে ফেলে থাকেন, কোনোই ব্যাপার নেই, আপনি কিন্তু সমস্ত সিটের উপরেই কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ আপনি 62,907 ক্যান্ডিডেটের বেসিসেই আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন, শুধুমাত্র 9,039 জন বা 9,037 জনের সঙ্গে আপনাকে ওই কটা সিটের জন্য আপনাকে লড়াই করতে হবে না। আপনি হিউজ পরিমাণ সিটের জন্য আপনি লড়াই করবেন, আপনার কম্পিটিশানটা কিন্তু কম থাকবে। আর যদি নতুন নোটিফিকেশানে যদি কমে যায়, অ্যামাউন্ট কমে যায়, 500 টাকার বদলে যদি 100 টাকা করে দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু সরকার সেরকম একটা
রাস্তা বার করবে যাতে আপনি আপনাদের বাকি টাকাটা রিফান্ড পান। সুতরাং ফ্রেন্ডস, আশা করছি এই ভিডিওতে আপনাদের অনেকটা হেল্প হবে। আমি মেনলি যেটা বলতে চাইছিলাম এই ভিডিওতে সেটা হচ্ছে, নতুন নোটিফিকেশান আসবে, নতুন নোটিফিকেশান আসতে পারে। রেল মন্ত্রক আমাদের কথা মেনে নিয়েছে, যে সমস্ত কর্মপ্রার্থীরা বিক্ষোভ জানিয়েছিল তাদের কথা অনেকগুলো সার্কেল মেনে নিয়েছে এবং তারা কেন্দ্র